পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস আর প্রিয় দর্শক, ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। সেই আনন্দ ভাগাভাগি করে নিতে আমি শ্রাবণ্য তৌহিদা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি এসএ টেলিভিশনের পর্দায় ঈদ স্পেশাল এই আয়োজন ফ্রুটিকা হাওয়াই মিঠাইয়ে। আমি শুধু একা নয়, আজকে আমার সাথে যিনি আছেন তাকে ভালোবেসে বলতেই পারি হাওয়াই মিঠাই। অসম্ভব সুন্দর একজন মানুষ, তাকে যদি বলি পাখি তাহলে পাখি কিন্তু এখন 7 নম্বর ফ্লোর থেকে এসএ টেলিভিশনের এই স্টুডিওতে চলে এসেছেন আপনাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করবেন বলে। তিনি কে? তিনি হচ্ছেন আমাদের সবার প্রিয়, খুব অল্প বয়সে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, তিনি হচ্ছেন তমা মির্জা। কি অবস্থা? ঈদ মোবারক। ঈদ মোবারক, কেমন আছো? খুব ভালো, এখন আরো ভালো লাগছে। ইয়েস, আমার তোমাকে দেখে সবসময় ভালো লাগে। আমরা তো অনেক বেশি আড্ডাও দেই অফ ইয়ার অন ইয়ার বোথ। আমাকে সালামি দাও। তুমি তো ফ্রুটিকার মনে হয় বিজ্ঞাপনও করেছো, রাইট? হ্যাঁ, ফ্রুট মানে ফ্রুটিকা, ফ্রুটস মানে ফ্রুটিকা, এটা এখন তো মানে বলা যায় সবাই কম বেশি জানে। এবং এখন শুধু ফ্রুটিকা শুধু ম্যাঙ্গো দিয়েই না, নানান ফ্রুট দিয়ে আসলে জুস আসছে মার্কেটে। তো আমি তো এক্সাইটেড, আমি তো সবসময় খাই। এক্স্যাক্টলি। আর আমি বলছিলাম যে পাখি এখন এই ফ্লোরে, মানে 7 নম্বর ফ্লোর থেকে কিন্তু এই ফ্লোরে চলে আসলো, কেমন যাচ্ছে 7 নম্বর ফ্লোর? খুবই ভালো যাচ্ছে আলহামদুলিল্লাহ। যেটা হয় যে ডিফারেন্ট গল্প যখন থাকে, আমাদের তো একটা এক্সপেকটেশন থাকে যে দর্শক ডিফারেন্ট গল্প চায়, দেখবে, তো এটা আসলে অনেক বেশি সাড়া পাচ্ছে, তো খুব ভালো লাগছে। রিসেন্টলি তোমাকে একটু আমরা ভিন্ন রকমের চরিত্রগুলোতে দেখছি, বা এই ঈদে যে কাজগুলো করেছো, আমি জানি আরও একটা ওয়েব সিরিজ তুমি করেছো এবং একটা নাটকেও কাজ করেছো, তাই না? তো ওয়েব এবং নাটকের মধ্যেই কিন্তু এখন বেশি কি ইন্টারেস্ট তোমার, নাকি মুভির ব্যাপারে তোমার এখন? না না, লাইক আমার 7 নম্বর ফ্লোর তো মুভি, ওয়েব ফিল্ম, জাস্ট তোমার হলে রিলিজ না হয়ে ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ হচ্ছে। এক্স্যাক্টলি। আর আনন্দী যেটা রিলিজ হচ্ছে আর টিভিতে হয়েছে, ওইটাও সেম ওয়েব ফিল্ম। আর নাটক আমি প্রতি বছর ঈদে আসলে করি, একটা বা দুটো, একটা দুটো করি, এটা এটা সবাই জানে, এবং সেটা যেমনই হোক মানে কেন করো সেটা একটু বলবে কি? আমি জানি, মানে আমি জানি না, এটা মানুষ বলে যে ফিল্মে করলে নাটক করা ঠিক না, ছোট পর্দায় কাজ করা ঠিক না, এটা ওটা সেটা, যদিও এখন সেটা নাই, এখন সবাই সব মাধ্যমে কাজ করে। তো আমার সবসময় ইচ্ছা ছিল যে আমি সব মাধ্যমে দর্শকের সাথে কানেক্টেড থাকতে চাই। দেখা যায় যে অনেকে হয়তো যারা একটু বয়স্ক তারা হয়তো হলে গিয়ে ছবি দেখছে না, তো তারা হয়তো টিভি দেখছে, বিটিভি প্রোগ্রামও হতে পারে, এসএটিভির প্রোগ্রামও হতে পারে, বা যে কোনো চ্যানেলের প্রোগ্রাম হতে পারে। তো এই জন্য আমি চাই যে চ্যানেলে আসলে নাটক হোক বা এরকম আড্ডা হোক, থাকি আমি সেখানে উপস্থিত। হ্যাঁ, সেটাই, মানে ঈদের সময় কিন্তু তোমার ফ্যানদের জন্য একটা বাড়তি একটা আনন্দ বলবো, মাত্রা বলবো, কালার অ্যাড করে, যে অনেক চ্যানেলে কিন্তু তমা মির্জাকে দেখা যায় ইন্টারভিউগুলোতে এবং খুব ভালো লাগে অ্যাকচুয়ালি। তো ঈদের সময়টায় ধরো ব্যস্ততা তো একটু কম থাকে, মানে ঈদের সময়টা তো আমরা সবাই এই সময়টা এনজয় করি, তুমি কীভাবে এনজয় করো? ঈদের পরে যেটা হয় তো ফ্যামিলি টাইম, আসলে ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস, যাদের সাথে অনেকদিন দেখা হয় না, বা এত কাজের ব্যস্ততায় দেখা যায় যে অনেকজনের সাথে অনেক প্ল্যানিং পেন্ডিং পেন্ডিং হয়ে আছে, তো এখন হলো সবাইকে ফোন করে হ্যাঁ এখন ফ্রি চলো এরকম আর কি। আর যেহেতু এবার আমি গ্রামে যাইনি, তো ঢাকার ফ্রেন্ড, ঢাকায় সবার সাথে আসলে আড্ডা দেওয়া হচ্ছে। তো ঈদের সময়, ঈদের দিন তুমি আসলে কি করো, মানে ঘুমিয়ে কাটাও নাকি ফ্রেন্ডের জন্য আলাদা করে টাইম রাখো নাকি রান্না করো? না না, আমার হলো ঈদের দিন একদম সন্ধ্যার আগ অব্দি আমার আমার ফ্যামিলি, আমার ফ্যামিলি টাইম। আমি ঘুম থেকে উঠবো, আম্মু সিমাই যেটা হয় রোজ এগুলো খাবো, সালামি দিবো, ঘোরাঘুরি করবো, কেউ যদি সালামি দেয়, যদিও পাই না আমি। ও পাও না, তুমি সালামি দাও বেশি না? এখন পাই না, একদমই পাও না, একদমই না। কিন্তু নায়িকাদের যে শোনা যায় যে 8 লাখ টাকার সালামি পেল। আল্লাহ, আমার একবার এরকম নিউজ আসছিল জানো, 23 লাখ টাকা নাকি আমি সালামি পেয়েছি। আল্লাহ, সত্যি করে বলতো কয় লাখ টাকা পেয়েছো? না আমি ওটাই বলছি, 23 লাখ না, 3 লাখ সালামি পেলে তো খুশি থাকতাম, পাইলামই তো না সালামি, মানে সত্যি সত্যি পাওনি না? এটা কে যেন একটা ভুয়া নিউজ করে দিচ্ছে। আমি এখন আর সালামি আসলে পাই না, একদমই পাও না, না পাই না আসলে। ওটা সালামিও ঠিক না, সালামি কি হয় যে সকালবেলা উঠে সালাম টালাম করা, হয়তো অনেক গিফট পাই,
অনেকে অনেক গিফট পাঠায় বাসায়, অনেক সময় জানিও না কে পাঠাচ্ছে, আবার অনেক সময় দেখা যায় যে হয়তো ফোন করে বলে দিচ্ছে, ইভেন দা যেমন ফ্রুটিকার আমি গিফট পেয়েছি ঈদে, তো এরকম আমি তো অনেক জায়গা থেকে আমার গিফট আসে, বাট সালামি যেটা প্রপারলি ওইটা দেওয়াই হয়, পাওয়া এখন আর। আমার নানু যখন বেঁচে ছিল নানু দিত 20 টাকা করে, সবাইকে 10 টাকা দিত, আর বলতো যেহেতু একটু বড়, ও যেহেতু এখন একটু নায়িকা টাইকা, ওকে একটু বেশি দিই বলে আমাকে 20 টাকা দিত। আচ্ছা 20 টাকা দিল, ও নো দিত, আমার নানু মারা যাওয়ার পরে এখন আর কেউ দেয় না, কেউ দেয় না, সে 20 টাকাও দেয় না। ডোন্ট ওয়ারি, আমি কিন্তু তোমাকে সালামি পাঠাবো 25 টাকা। কত টাকা সেটা তুমি মানে রিভিল করার কি দরকার, ভালোবাসাটা মুখ্য বিষয় এখানে। দেখো ফ্রুটিকা তোমার বাসায় কিন্তু অলরেডি ভালোবাসা পাঠিয়েছে, এবং আজকেও কিন্তু অনুষ্ঠানে তুমি ফ্রুটিকার পক্ষ থেকে গিফট হ্যাম্পার পাবে। আর ফ্রুটিকা নিয়ে এত কথা বলছি, দর্শক নিচে একটা ছোট্ট বিরতি, এই ফাঁকে ফ্রুটিকা হাওয়াই মিঠাই এই অনুষ্ঠানে ফিরে আসবো একটু পরে অনেক অনেক ভালোবাসা দিয়ে, এবং সাথে থাকবে তমা মির্জা। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানেই ফ্রুটস এর গুডনেস। আর বিরতির পরে আরো একবার সবাইকে ওয়েলকাম করছি এসএ টেলিভিশনের পর্দা, আমি শ্রাবণ তহিদা আছি ফ্রুটিকা হাওয়াই মিঠাই অনুষ্ঠানে। দর্শক যাকে বলছি হাওয়াই মিঠাই, তিনি আমাদের ভালোবাসা পাখি এখন এসএ টেলিভিশনের সেটে, তমা মির্জা। এই যে তোমাকে সবাই এখন নতুন করে ডাকছে পাখি, কেমন লাগছে তোমার? আমার খুব ভালো লাগছে, কারণ পাখি নামটা তো এমনিতেই সুন্দর, খুব সুন্দর, পাখি মানেই তো খুব সুন্দর, খুব সুন্দর একটা নাম। আর তারপরে যেটা হয় যে সেটেও আমাকে দেখা গিয়েছে ডিওপি ডিরেক্টর, এই সেটে তো পাখি ডেকেছে, ইভেন তোমার যখন আমি খাঁচার ভিতর অচিন পাখি করেছি তখনও পুরো শুটিংটাতে আমাদের যিনি ডিওপি ছিলেন রাজীব ভাইয়া, উনি সবসময় আমাকে পাখি 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 একটু ডানে যাও, পাখি একটু ডানে যাও, পাখি লাইটটা নাও, হ্যাঁ মানে এইটা একটা অন্যরকম, মানে আসলে ওই ক্যারেক্টারে ঢুকে যাওয়া, পুরো ইউনিটের লোকজন আসলে ওই ক্যারেক্টারটাকেই আসলে ধারণ করে ওই মানুষটাকে আসলে ব্যক্তি পরিচয় ভুলে গিয়ে ওই মানুষটাকে তার ক্যারেক্টারের পরিচয়ে নিয়ে আসা, এটা আমার মনে হয় যে সার্থকতা যে কাজ করে তার জন্য। চ্যালেঞ্জিংও তো ছিল তোমার জন্য? অবশ্যই, আমার এখন আলহামদুলিল্লাহ যে কাজগুলোই করছি আমিও চেষ্টা করছি যে যেটা আগে আমার যে টাইপের ক্যারেক্টার করা হয়নি বা যে ধরনের কাজ আমি করিনি ওই ধরনের ক্যারেক্টারই যেন আমি প্লে করতে পারি, তো স্ক্রিপ্টও আমার এখন ওভাবেই ই করা হয়। রিসেন্টলি তোমার লুক ওয়াইজ, তোমার ক্যারেক্টার সিলেকশন করা বা সব কিছুতেই তোমার একটা চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি, ইভেন দো আমি বলতে পারি প্রেমের লাড্ডু সেখানে কিন্তু তোমাকে একদম ডিফারেন্টভাবে আমরা পেয়েছি, তো এই যে জার্নিটা বা নিজেকে তুমি একদম ভেঙে ফেললে সেটা সম্পর্কে যদি কিছু বল। আমি খাঁচা করার পরে আমার মানে খাঁচাতে তো আমি এরকমও কমপ্লিমেন্ট পেয়েছি যে আমাদের কাছে মনে হচ্ছে যে এটা পাখি গার্মেন্টসের কোনো মেয়ে, মানে এটা তমা মনে হচ্ছে না, তো আমার কাছে খুব ভালো লেগেছে। তো তারপরে যখন গান বাংলার সাথে আমার কথা হলো, বসা হলো, তো উই আর লাইক ফ্যামিলি, তো ভাবি বললো যে একটু ডিফারেন্ট তোমাকে দেখে, অনেকদিন তোমাকে এইভাবে গ্ল্যামারাস দেখা হয় না, বললাম কী করা যায় ভাবি, বলে আমরা তো গান করছি চলো ভাবি, মানে মুনি ভাবি ভাবি। তারপর থেকেই কিন্তু আসলে এই গানটা করে, এবং এই গানটার পিছনে অনেক পরিশ্রম, আমাকে অনেক ডায়েটে যেতে হয়েছে, অনেক দিন রিহার্সাল করা হয়েছে, তুমি তো জানো আমি নাচের মেয়ে, হ্যাঁ অনেক ভালো নাচো তুমি, হ্যাঁ আমার কিন্তু খুব একটা দরকার হয় না রিহার্সাল করা, সেজন্য আমি অবাক হচ্ছি যে তোমার অনেক দিন রিহার্সাল রয়েছে। হ্যাঁ, এবং আমার টাইম ছিল প্রতিদিন তোমার 11টা থেকে শুরু হতো রিহার্সাল। কতদিন রিহার্সাল করেছো? 3 দিন। 3 দিন টানা 11টা থেকে 7টা পর্যন্ত, কখনো 10টা পর্যন্ত, তো আমার তো প্রথম দিনই ধরো 1-2 ঘন্টা আমার নাচ উঠে গেছে, বাট ওদেরই ছিল যে না তোমাকে এটা বারবার করতে হবে, আরো পারফেক্ট করতে হবে, একদম পারফেক্ট হতে হবে, একদম তোমার ফিগারটা যেন তোমার ফিগারে বসে যায়, মুভমেন্টটা যেন কখনো মনে হয় না যে তুমি ফোর্সফুলি এটা করতেছো, এই এক্সপ্রেশন নিয়ে অনেক রিহার্সেল, মানে এটা একটা অন্যরকম। আমি তো মানে যে এত কষ্ট করার পরে যখন রিলিজ হলো তখন সবাই নিশ্চয়ই কমপ্লিমেন্টও সেরকম দিয়েছে বা ইউ ওয়ার্থ ইট এরকম কিছু বলেছে নিশ্চয়ই? হ্যাঁ, মানে আমি এতদিন যে ভাত না খেয়েছিলাম এটা আমার জন্য অনেক কঠিন ছিল। কতদিন সেটা ভাত না খেয়েছিলে? 6-7 days, মানে 7 days, 7 দিনের মতো কিছুই খাওনি, ভাত ছাড়া, মানে ভাত তো খাওনি, আর কি খেয়েছো তাহলে? অনলি তোমার ভেজিটেবল সালাদ, সালাদ আর ভেজিটেবল, বা ফ্রুটস তো তখন কিছুই ছিল না, কোনো কিছুই না। এবং শুটিং এর দিন সবথেকে মজার কি জানো, শুটিং এর দিন আমার খাবার ছিল এতটুকু একটা জুস, হ্যাঁ যেটা আমি এক চিপ নিয়ে 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 সারা দিন শেষ করেছি এতটুকু, এবং সকালবেলা 3টা খেজুর, দুপুরে লাঞ্চের পরে 3টা খেজুর, আর রাতে তোমার 8-9টার দিকে 2টা ডিম, একটা কুসুম সহ একটা কুসুম। ওকে আল্লাহ, আবার এই খেয়ে ওই স্পিডে ডান্স করা, বাট
হ্যাঁ ওটা 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 দরকার ছিল। তো এখন আমি তোমার সাথে একটা গেম খেলবো, ঠিক আছে? আমি যদি তোমাকে কিছু ধাঁধা জিজ্ঞেস করি, আমি খুবই না আমি জানি খুবই সহজ সহজ আমি ধাঁধা দিব এবং যেটা বলবো তুমি কিন্তু প্রশ্নের মধ্যেই উত্তর খুঁজে পাবে। ওকে, আর ইউ রেডি? আল্লাহ না, আমি একটাও বলতে পারবো না। আমি অভয় দিচ্ছি, আমি এখানে আছি তোমাকে। ধরো এক টাকায় তুমি একটা কলা কিনতে পারো, ওকে? সেক্ষেত্রে তুমি তিনটা কলা কিনলে আবার একটা ফ্রিও পেতে পারো। নয় টাকায় কয়টা কলা তুমি কিনতে পারবে? এক টাকায় কয়টা কলা? একটা। ২৭। ওমা, অনেকগুলা, কঠিন না? কঠিন না, খুব সহজ ছিল। তুমি কেন মানে পেঁচিয়ে পেঁচিয়ে চিন্তা করছো? আমি তোমাকে বলেছি খুব সহজ এবং প্রশ্নের মধ্যে উত্তর থাকবে। আর যদি ফ্রি পাই আমি? ফ্রির কথা তো তুমি চিন্তাই করবা না, ফ্রি ফ্রি কোনো কিছু ভালো না। তুমি না বলে একটা ফ্রিও পেতে পারো, তোমাকে কনফিউজ করার জন্য বলেছি। আচ্ছা যাই হোক, এবার তোমাকে নেক্সট আরেকটা খুব সহজ, জাস্ট সিম্পলি আমার প্রশ্নের মধ্যে কিন্তু উত্তর থাকবে। একজন বাদামওয়ালা, সে বাদাম বিক্রি করছে। আবার বাদাম? হ্যাঁ, বাদাম, কাঁচা বাদাম না, ভাজা বাদাম। সেই বাদাম ধরো বৃষ্টি চলে আসলো, অনেক ঝুম বৃষ্টি আসছে, কিন্তু বাদামওয়ালার কিন্তু একটা চুল পর্যন্ত ভেজে নাই। কিভাবে সম্ভব? তার কাছে কোনো ছাতা নাই, কারণ তার মাথায় চুল নেই। দেখেছো কতই সহজ, আমি বলেছি তুমি পারবে। কংগ্রেস। আগেরটা কেন আমি এরকম প্যাচ লেগে গেল? সো এবারে নেক্সট কতগুলো? আর একটা, ওকে আর একটা জিজ্ঞেস করি। এমন একটা জিনিস যেটা তুমি ভাঙতে পারো, না ফেলে দিয়ে তুমি ভেঙে ফেলতে পারো। না ফেলে দিয়ে না কিনে ভেঙে ফেলতে পারি? হ্যাঁ, বুঝিনি। হ্যাঁ, এটা তো ধাঁধা, এই জন্য তো আমি জিজ্ঞেস করছি। প্রতিজ্ঞা। ও আচ্ছা, প্রতিজ্ঞা ভেঙে ফেলতে পারো? এক্স্যাক্টলি, প্রতিজ্ঞা কিন্তু মানুষ খুব সহজেই ভেঙে ফেলে। তুমি কি কখনো ভাঙো কমিটমেন্ট? আমার কাজের ব্যাপারে না। ওকে, অন্য জায়গায় ভাঙো? কাজের ব্যাপারে আমি অনেক কমিটেড। ওকে, আর কোন কোন জায়গায় তুমি কমিটেড না সেসব আমি জানবো একটা ব্রেক থেকে ফিরে এসে। প্রিয় দর্শক, সময় হলো একটা বিরতি, নিচ্ছে একটা বিরতি ফ্রুটিকা হাওয়াই মিঠাই অনুষ্ঠানে, এবং আমি সব সিক্রেট তমা মির্জা জেনে নিব এবং আপনাদেরকেও জানাবো, আমাদের সাথেই থাকুন। পিওর ফ্রুট পাল্প থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস। আর ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক ইন ফ্রুটিকা হাওয়াই মিঠাই। আমি শ্রাবণ তহিদা আছি এবং আমার সাথে আছেন পাখি তমা মির্জা। তমা মির্জা, ওয়ান্স এগেন ওয়েলকাম ব্যাক। আমরা কথা বলছিলাম এবং তুমি জিজ্ঞেস করছিলে যে কমিটমেন্ট আসলে কাজের জায়গায় তুমি কখনোই ব্রেক করো না, অন্য অন্য কোন জায়গায় ব্রেক করো নাকি করো না? আমি র্যাপিড ফায়ারে সেগুলো উত্তর জেনে নেব। ওকে ওকে ওকে, রেডি তুমি? আবার র্যাপিড ফায়ার? আবার মানে আজকে তো হয়নি তোমার সাথে কোনো র্যাপিড ফায়ার আমার। ওকে, রেডি? হুক আপ নাকি ব্রেক আপ? Depends. Depends. High heel naki flat? Flat. Khichuri naki biryani? Biryani. I love biryani. Tok naki jhal? Jhal. Chatpati naki fuchka? Chatpati. Kachi naki pakki? Kachi. Kachi, okay. Shokal naki bikal? Bikal. Chadran naki idrat? Chadran. Salami naki gift? Kon ta beshi pochondo? Salami jehetu pai na, তো সালামি দিলেই এখন খুশি। চকলেট নাকি আইসক্রিম? আইসক্রিম। আইসক্রিম। সুইট নাকি সাওয়ার? সাওয়ার। চরিত্রের প্রয়োজনে তমা মির্জা যে কোনো চরিত্রে অন স্ক্রিনে দেখা দিতে পারে? আমার আমার আগে ওটা ওই চরিত্রটা মানে বিশ্বাস হতে হবে, তারপরে মানে যে কোনো চরিত্রই আমার বিশ্বাস হলো না আমি ওটা প্লে করবো না। বলতো দেখি যে প্রেম করতে কী লাগে? মানি নাকি লুক নাকি কেয়ার, কী লাগে? কেয়ার উইথ এ গুড হার্ট। কেয়ার উইথ এ গুড হার্ট। প্রেম করতে টাকা লাগে না? টাকা থাকলে ঠিক আছে, মানে ওরকম খুব লাগে তা তো না। রায়হান রাফি পরিচালক হিসেবে আউট অফ টেন কত দিবে তাকে? অ্যাবভ টেন। অ্যাবভ টেন। বন্ধু হিসেবে? টেন। বন্ধু হিসেবে আউট অফ টেন? শোনো, প্রেমের লাড্ডু, মানে যেহেতু প্রেমের লাড্ডু আমার একটা গান আছে তো ওখান থেকেই বলি যে তোমার প্রেমের লাড্ডু কবে ফুটবে বলো।
মানে দিল্লি কা লাড্ডু জো খায়াও পস্তায় জো নেহি খায়াও ভি পস্তায় তো আমি খাইছিও পস্তাইছিও সো আমার আর ওই লাড্ডু চারিধারে যেটা তো বিয়ে না করতে পারো মানে প্রেম করতে তো কোনো সমস্যা নাই দরকার কি ভাই আমি তো ভালো আছি মানে বিয়ে প্রেম থেকে তমা মির্জা 100 হাত দূরে মাপ চাই আর মাপ চাও না আচ্ছা কতগুলো নাম বলবো আমি তোমাকে তোমাকে আসলে তাদেরকে যদি একটা করে অ্যাডভাইস দেওয়ার কথা বলি তুমি কি অ্যাডভাইস দিবে আমি এটা দাওয়ার কেউ না অ্যাডভাইস সেরকম না মানুষ হিসেবে আমরা মানুষকে একটা অ্যাডভাইস গুড অ্যাডভাইস দিতেই পারি আমি তো তোমাকে বলিনি যে ব্যাড অ্যাডভাইস কেউ দেয় বা দিবে সো শাকিব খান তাকে তুমি কি অ্যাডভাইস দিবে কিছুই না কিছুই না হি ইজ পারফেক্ট নো ওয়ান ইজ পারফেক্ট মানে সাকিব হিরো হিসেবে পারফেক্ট আর ব্যক্তি স্যার সাকিবকে আমি তো ওভাবে চিনি না সো আমি ওটা নিয়ে বলতে পারবো না বাট অ্যাজ এ হিরো যদি বলো হি ইজ সুপারস্টার হি ইজ দ্য কিং যাই হোক আচ্ছা নেক্সট হচ্ছে নীরব 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 তো খুব ফ্রেন্ড বডি বানাইতে পারে ওকে বডি বানানোর অ্যাডভাইস দিচ্ছ তুমি হ্যাঁ হতে পারে ও এমনিতেই পারফেক্ট ওকে অনেক সুন্দর লাগে একটু বডি বিল্ডার হলে মনে হয় আর বন্ধু হিসেবে নীরবকে কত দিবে তুমি আউট অফ 10 10 10 10 10 ভেরি গুড সবাই 10 তোমার বন্ধু হ্যাঁ ও আমার খুব ভালো বন্ধু ওকে ইমন ভালো বন্ধু খুব ভালো বন্ধু নিঃসন্দেহে দুজনেই তাকে অ্যাডভাইস কি দিবে সেম তোরা সবাই ই হয়ে যা মানে সিক্স প্যাক বানাটা একদম পুরো ই হয়ে যা অপু বিশ্বাস বেশি করে জিম করা উচিত বেশি করে জিম করা উচিত ওকে নিপুণ চিত্রনায়িকা নিপুণ ঠিক আছে নিপুণ আপু ঠিক আছে ঠিকঠাক কোনো কোনো অ্যাডভাইসই তাকে দিবা না দরকার নেই সে মানে অনেক বেশি মনোযোগী হওয়া উচিত তমা মির্জা কেউ এটাই তো আসলে এটা দিয়েই তো রায়হান রাফি তাকে কি অ্যাডভাইস দিবে ওরও সেম জিমে যাওয়া উচিত আচ্ছা যদি বলি তুমি শ্রাবণ তুমি তো তাকে কি অ্যাডভাইস দিবে তোমার রেস্টুরেন্টে বেশি যাওয়া উচিত খেয়ে খেয়ে একটু মোটা হওয়া উচিত নো এটা কখনো সম্ভব না তুমি উল্টোটা আমাকে বলতে পারতে আচ্ছা ঠিক আছে তোমার বাসায় গিয়ে আমি অনেক অনেক খাবো তোমা থ্যাংক ইউ সো মাচ ভালোই ছিল তোমার সাথে এই র্যাপিড ফায়ার রাউন্ড এবং আড্ডা দিতে পারলে তো আমার তোমার সাথে বেশ ভালোই লাগে আচ্ছা শেষ হয়েও বলে না যে হইল না শেষ তুমি এত সুন্দর ডান্স করো এটা আমরা সবাই জানি আর নতুন করে ডান্স করো ওকে তুমি কি বলতে পারো আমি জানি আমি উপস্থাপনা করছি এখন আসো আসো আমি এখন তোমার ছোট্ট একটা ডান্স দেখব তোমার পছন্দের একটা গানে ওকে রেডি তুমি আসো আসো তোমার আচ্ছা আমি কোন গান পছন্দ সেটা বলো তোমার আমার কোন গান রিসেন্টলি কোন গান তোমার প্রেমের লাড্ডু তো অবিয়াসলি আসো আসো নো প্রবলেম ফ্রুটিকার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ থ্যাঙ্কস ফ্রুটিকাকে হ্যাঁ মানে অনেক কিছু ফ্রুটস মানে ফ্রুটিকা এবং আর অনেক ফ্রুটিকা ফ্রুটসও আছে ফ্রুটিকাও আছে থ্যাংক ইউ আরে বাবা অনেক ভারী অনেক ভারী এবং এই অনুষ্ঠানে আসবার জন্য অনেক অনেক থ্যাঙ্কস তোমাকে দর্শক আজকের মতো বিদায় নিচ্ছি আশা করি যে আমাদের এই চিটচ্যাট আড্ডা আপনাদের ভীষণ ভালো লেগেছে আর এতটুকু ভালো লাগা দিতে পারলেই কিন্তু আমাদের সার্থকতা সেই সার্থকতার জায়গায় আমাদের চেষ্টা চলতেই থাকবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক থেকে শতভাগ অ্যাসেপ্টিক পদ্ধতিতে প্রস্তুত প্রিজারভেটিভ মুক্ত ফ্রুটিকা মানে ফ্রুটস এর গুডনেস আর